জয় নিতাই, জয় গৌর, জয় সীতানা। আজ শুভ শ্রী পঞ্চমী তিথি, গোস্বামী মতে মা বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি, সেই উপলক্ষে এখন বেরিয়েছি আমরা, মা বিষ্ণুপ্রিয়ার জন্মভিটায় দর্শনে যাচ্ছি। সেইখান থেকে আমরা যাব শান্তিপুরে সীতানাথ প্রভুর বাড়িতে, অদ্বৈত সেই বড় গোস্বামী বাড়িতে আমরা পৌঁছাবো। সেখানে গিয়ে আপনাদের সেখানকারও যা আমরা দর্শন করব, আপনাদের দর্শন করাবো। তো চলুন যাই এখন আমরা মা বিষ্ণুপ্রিয়া দেবীর ভিটা, বিষ্ণুপ্রিয়া ভিটা যেটা মালঞ্চপাড়া অবস্থিত নবদ্বীপে, সেই বিষ্ণুপ্রিয়া ভিটায় আমরা এখন যাচ্ছি। সেখানে পৌঁছে আপনাদের আবার সেখানকার আজকের অনুষ্ঠান দর্শন করাচ্ছি। মা বিষ্ণুপ্রিয়া দেবী আবির্ভাব উপলক্ষে যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানগুলোকে আপনাদের দর্শন করাবো। জয় নিতাই, জয় গৌর। মালঞ্চপাড়া অবস্থিত বিষ্ণুপ্রিয়া দেবী জন্মভিটায় উপস্থিত হয়েছি। আজ মা বিষ্ণুপ্রিয়া দেবী শুভ আবির্ভাব তিথি। তো বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব সম্পর্কে আমরা এখন বিচার কথা শুনব নবদ্বীপেরই একজন আমাদের খুবই কাছের অন্তরঙ্গ জন নিমাই প্রভু, নিমাই গোস্বামী প্রভুর কাছ থেকে আমরা এখন শুনব মাতা বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব সম্পর্কে দু চার কথা। বলুন। 1502 খ্রিস্টাব্দে নবদ্বীপের রাজপণ্ডিত সনাতন মিশ্রের কুটিরে আবির্ভূত হয়েছিলেন লক্ষ্মী স্বরূপিণী মা বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গ ধরণী, যার জন্য আজকে আমরা মহাপ্রভুকে কৃষ্ণ চৈতন্য সন্ন্যাসী রূপে সারা ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বের মানুষ জানতে পেরেছি বা চিনতে পেরেছি। মহাপ্রভুর এই মহাপ্রকাশের পেছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দুইজন আছেন, একজন প্রভু নিতাইচাঁদ, দ্বিতীয় জন মা বিষ্ণুপ্রিয়া। নিতাইচাঁদের কথা তো আমরা সকলেই অনুগত আছি, কিন্তু মা বিষ্ণুপ্রিয়া একটু আড়ালে, তাকে নিয়ে আমরা ভাবি না বা অনুভব করি না। তিনি যদি সেই দিন মহাপ্রভুকে ছেড়ে না দিতেন, তাহলে বোধহয় আজকে আমরা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে পেতাম না, বা আজকে আমাদের সমাজ এতখানি উন্নত হতো না। সমাজের এই আত্মিক উন্নতি, ধর্মীয় উন্নতির পেছনে আমি মনে করি মা বিষ্ণুপ্রিয়ার সাংঘাতিক ভূমিকা। সেই জায়গায় দাঁড়িয়ে সমগ্র বৈষ্ণব জগতের কাছ থেকে মা বিষ্ণুপ্রিয়ার চরণে একটু শ্রদ্ধা জানাই। এই নিমিত্তে, এই বাসনায় আজকে আমরা মা বিষ্ণুপ্রিয়ার ভিটায় এসেছি। তিনি যেন আমাদেরকে একটু কৃপা করেন, মহাপ্রভুকে সঙ্গে নিয়ে যেন আমরা চলতে পারি। জয় গৌরহরি, জয় গৌরাঙ্গ ভরণী মা বিষ্ণুপ্রিয়া।
বাবু।